প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছো। এই আশা রেখে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অসীম কুমার ঢালি, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আজকে আমি নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়ে ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা। চলো শুরু করা যাক। আজকের এই পাঠ শেষে তোমরা ধর্ম ও ধর্মগ্রন্থের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মানবাচরণে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, ধর্মের লক্ষণ কয়টি ও কী কী বলতে পারবে, এছাড়া ধর্মগ্রন্থ হিসেবে উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করতে পারবে, ধর্মাচরণ, মূল্যবোধ এবং নৈতিকতা গঠনে রামায়ণ ও মহাভারতের যে শিক্ষা, এই শিক্ষা ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা জেনে নেব যে ধর্ম ও ধর্মগ্রন্থ বলতে কী বুঝো বা ধর্ম ধর্মগ্রন্থ কাকে বলে। প্রথমে আসে ধর্ম। ধর্ম শব্দটির অর্থ যা ধারণ করে। ধৃধাতু প্লাস মন প্রত্যয় ইকুয়াল টু ধর্ম হয়। ধৃধাতুর অর্থ হচ্ছে ধারণ করা। তাহলে কি হলো, যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে তাকেই বলে ধর্ম। তাহলে ধর্মগ্রন্থ কি, এবার সেটা জানা যাক। ধর্মগ্রন্থ, দেখো, মানব জীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান, উপাখ্যান যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তাই হলো ধর্মগ্রন্থ। তো নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে ধর্ম ও ধর্মগ্রন্থ কাকে বলে। ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মে কিন্তু অনেক ধর্মগ্রন্থই আছে। তোমরা কিন্তু জানো বেদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ প্রভৃতি আমরা সামনে আলোচনা করব। চলো এখন জানা যাক যে ধর্মগ্রন্থের কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, অর্থাৎ ধর্মগ্রন্থের ভূমিকাটা কী। দেখো, ধর্মগ্রন্থে মূলত ধর্মতত্ত্ব, ধর্মাচার, ধর্মীয় সংস্কার, ধর্মানুষ্ঠান, অনুকরণীয় উপাখ্যান প্রভৃতি সন্নিবেশিত থাকে। কাজেই আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এই ধর্মগ্রন্থগুলো হচ্ছে, একটু আগেই বলেছি যে কয়েকটা নাম, এখানে দেখো আরও কিছু নাম আছে, এগুলো বেদ, পুরাণ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী চণ্ডী, শ্রী চৈতন্য চরিতামৃত প্রভৃতি, এগুলো সব ধর্মগ্রন্থ। দেখো, তোমরা কিন্তু জানো যে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কিন্তু বেদ। বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, তাই হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। বেদকে আশ্রয় করেই কিন্তু হিন্দু ধর্মের বিকাশ। আমাদের সকলেরই ধর্ম মেনে চলা উচিত। ধর্ম এবং ধর্মগ্রন্থ, এটা কিন্তু আমাদের সবার মেনে চলা উচিত। ধর্ম পালন করলে পশু প্রবৃত্তির কিন্তু বিনাশ ঘটে, জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতার এক বিশুদ্ধ কল্যাণ অনুভূতি। এই কল্যাণ বোধই ধর্ম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ধর্মগ্রন্থসমূহ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলোর যে নিয়মকানুন, বিধিনিষেধ, এগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারব। এরপরে দেখো ধর্মের লক্ষণসমূহ কি, আমরা এগুলো জেনে নেব। তোমরা জানো যে ধর্মের লক্ষণ আছে, সেখানে মূলত পাঠ্য বইয়ে কিন্তু দুই ধরনের লক্ষণের কথা বলা হয়েছে, যেটা ধর্মের বিশেষ লক্ষণ এবং
বাহ্য লক্ষণ। বাহ্য লক্ষণগুলোকে আবার সাধারণ লক্ষণও বলা হয়ে থাকে। তো তাহলে কি হলো, ধর্মের বিশেষ লক্ষণ এবং বাহ্য বা সাধারণ লক্ষণ। তো বিশেষ লক্ষণ দেখো, মনুসংহিতায় কিন্তু ধর্মের চারটি বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে, কটি? চারটি। এখন দেখি আমরা সেই বিশেষ লক্ষণগুলো কি কি। বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বাণী, এই চারটি কিন্তু ধর্মের বিশেষ লক্ষণ। অর্থাৎ বিশেষ লক্ষণ, এই বিশেষ লক্ষণগুলো আমরা কীভাবে অনুসরণ করতে পারি, দেখো বেদে বিশ্বাস রেখে আমরা চলতে পারি, বেদে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে এবং মহাপুরুষদের যে আচরিত কার্যক্রম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবনে চলতে হয়। আর এতেও যদি সমস্যার সমাধান না হয় তখন কিন্তু নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়, কাজে লাগাতে হয় নিজের অভিজ্ঞতা লব্ধ কর্তব্য অকর্তব্যের জ্ঞানকে। এভাবেই কিন্তু আমরা ধর্মের যে বিশেষ লক্ষণ এইগুলো কিন্তু আমাদের জীবনে মেনে চলতে পারি। এরপর আসে ধর্মের বাহ্য লক্ষণ। মনুসংহিতায় কিন্তু আরও 10টি লক্ষণের কথা বলা হয়েছে যেগুলোকে ধর্মের বাহ্য লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে মূলত ধর্মের স্বরূপ প্রকাশ পেয়েছে। সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের স্বরূপ কিন্তু এই বাহ্য লক্ষণগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে। এখন আমরা দেখব সেই বাহ্য লক্ষণগুলো কী। সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্রোধীনতা, এই 10টি কিন্তু ধর্মের বাহ্য লক্ষণ। এ সম্পর্কে কিন্তু মনুসংহিতায় কিন্তু একটি শ্লোক আছে, তোমরা পড়েছো কি না, ধৃতি ক্ষমা দমহস্তেয়ং শৌচমেন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকং ধর্ম লক্ষণম। অর্থাৎ সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধীনতা, এই 10টি লক্ষণের মধ্য দিয়ে ধর্মের স্বরূপ প্রকাশ পায়। তাহলে নিশ্চয়ই আমরা এখন ধর্মের লক্ষণগুলো বলতে পারবো। আশা করি তোমরা সব লক্ষণগুলো মুখস্থ রাখবে এবং এগুলো মেনে চলার চেষ্টা করবে। এরপরে আমরা জানবো উপনিষদ সম্পর্কে। তো এখানে আমরা উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় যাতে তুলে ধরতে পারি তার জন্য সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। এছাড়াও কিন্তু উপনিষদ সম্পর্কে বিস্তারিত তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, তোমরা যদি পাঠ্য বইটি একটু অনুসরণ করো তাহলে কিন্তু উপনিষদ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো চলো সংক্ষিপ্তভাবে আমরা একটু উপনিষদের পরিচয়টা জানি। উপনিষদ, দেখো উপনিষদ শব্দটি উপনিষদ যোগে কিপ ইকুয়াল টু উপনিষদ। এখানে উপশব্দের অর্থ সমীপে, নি অর্থাৎ নিশ্চয়ের সাথে, সদ অর্থাৎ বিনষ্ট করা, অর্থাৎ গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুহবিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে বিনাশ করে তাই উপনিষদ। ব্রহ্মকে নিয়ে এই গ্রন্থে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, অর্থাৎ উপনিষদের মূল আলোচ্য বিষয় কিন্তু ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা কিন্তু গুহতম বিদ্যা যা মানুষের জন্ম মৃত্যুর কারণ নিয়ে আলোচনায় ভরপুর। গুহতম বিদ্যা বলতে বোঝায় আসলে রহস্যময় আর কি, যেটা রহস্যের আধার বলে পরিগণিত হয় সেটাই মূলত গুহতম বিদ্যা। তো এখানে বলা হয়েছে যে এই উপনিষদে কিন্তু জন্ম মৃত্যুর কারণ নিয়ে আলোচনায় ভরপুর। তোমরা সবাই জানো যে জন্ম মৃত্যু মানুষের নিকট এক বিরাট রহস্য, কিন্তু এই জন্য এই উপনিষদকে রহস্যবিদ্যাও বলা হয়। নিশ্চয় বিষয়টি বুঝতে পেরেছ। আরও কিছু বিষয় উল্লেখ করা যায় এখানে, যে বেদের কিন্তু 2টি কাণ্ড, যেটা হচ্ছে প্রথমটা কর্মকাণ্ড এবং দ্বিতীয়
জ্ঞানকাণ্ড। তো এখানে উল্লেখ্য যে উপনিষদ কিন্তু এই জ্ঞানকাণ্ডের অন্তর্গত, অর্থাৎ উপনিষদ কিন্তু বেদের যে দুটি কাণ্ড এর মধ্যে জ্ঞানকাণ্ডের মধ্যে বা অংশবিশেষ হচ্ছে উপনিষদ। তোমরা জানো যে বৈদিক সাহিত্য বলতে সাধারণত চার প্রকার ভিন্ন ধরনের অথচ পারস্পরিক সম্পর্কযুক্ত রচনার সমষ্টিকে বোঝায়। কোন চার প্রকার? নাম্বার ওয়ান বেদ, ও সরি, নাম্বার ওয়ান মন্ত্র বা সংহিতা, দুই ব্রাহ্মণ, তৃতীয় আরণ্যক, চতুর্থ তো উপনিষদ। এই যে চারটি, এই চার প্রকার ভিন্ন ধরনের পারস্পরিক সম্পর্কযুক্ত রচনার সমষ্টি কিন্তু বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যগুলো কিন্তু দুটি কাণ্ডে বিভক্ত, যেটা হচ্ছে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড। তো কর্মকাণ্ডে আছে কিন্তু মন্ত্র, যাগযজ্ঞ, অনুষ্ঠান, আচার, নিয়ম পালনের নির্দেশনা। আর জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা, সৃষ্টিকর্তা ও সৃষ্টি রহস্যের কথা। উপনিষদ কিন্তু এই জ্ঞানকাণ্ডেরই অংশ। উপনিষদের সংখ্যা কিন্তু 200-এর অধিক, এর মধ্যে প্রসিদ্ধ উপনিষদ 12টি, সেগুলো হলো ঐতিরেয়, কৈশিতকী, বৃহদারণ্যক, ঈশ, তৈত্তিরীয়, কট, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য, কেন, প্রশ্ন, মুণ্ডক ও মাণ্ডুক্য। এর মধ্যে মাণ্ডুক্য ভিন্ন, অন্যগুলো শঙ্করাচার্য কর্তৃক ব্যাখ্যা করা হয়েছে বিধায় এইগুলোকে কিন্তু প্রধান উপনিষদ বলা হয়। কোনটা বললাম? মাণ্ডুক্য ছাড়া অন্যগুলোকে কিন্তু প্রধান উপনিষদ বলা হয়। অর্থাৎ 12টি প্রসিদ্ধ উপনিষদের মধ্যে মাণ্ডুক্য বাদ দিয়ে 11টি উপনিষদকে বলা হয় প্রধান উপনিষদ। আশা করি উপনিষদ সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়েছে, তোমরা আরও বেশি জেনে নিবে পাঠ্য বই থেকে। এখন আমরা দেখব যে ধর্মাচরণ, মূল্যবোধ ও নৈতিকতা গঠনে রামায়ণের শিক্ষা কী। দেখুন, রামায়ণ সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। রামায়ণ কিন্তু অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। বাল্মীকি মুনি রচিত রামায়ণকে বলা হয় আদিকাব্য। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, কৃত্তিবাস বাংলায় কিন্তু রামায়ণ অনুবাদ করেন। রামায়ণের শিক্ষা আমাদের ধর্ম আচরণে উদ্বুদ্ধ করে, মূল্যবোধ সৃষ্টিতে প্রেরণা যোগায়, আর নৈতিকতা গঠনে শিক্ষা দেয়। পাঠ্য বইয়ে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে রামায়ণ কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আমরা এখন সংক্ষেপে একটু দেখবো যে রামায়ণের কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই। দেখো, রামায়ণের কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথমত যেটা আসে সেটা হচ্ছে, যদি কেউ পাপ কার্য করে সেটার ফল তাকেই ভোগ করতে হয়। অর্থাৎ তোমরা রামায়ণের কাহিনী থেকে কিন্তু স্পষ্টতই এই ধারণা পেয়ে থাকো যে যদি কেউ পাপ করে তাহলে কিন্তু তার ফল তাকেই ভোগ করতে হয়। এটা কিন্তু দস্যু রত্নাকরের কাহিনী থেকে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। তোমরা নিশ্চয়ই দস্যু রত্নাকরের কাহিনী পড়েছো, অনেকে হয়তো বা ভিডিও ক্লিপ দেখেছো। এখান থেকে কিন্তু এটা স্পষ্ট যে মাতা পিতা পুত্র কন্যা কেউই কিন্তু পাপের ভাগিদার হবে না। অর্থাৎ যদি কেউ পাপ কার্য করে সেটার ফল তাকেই ভোগ করতে হবে। দ্বিতীয়ত যেটা আমরা শিখে থাকি সেটা হচ্ছে, আমাদের উচিত সদা সৎপথে চলা, সত্য কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে দুঃখ না দেওয়া। এগুলো কিন্তু রামায়ণ থেকে আমরা অনায়াসে শিখতে পারি। এরপরে আসে পিতার প্রতি পুত্রের যে কর্তব্যের কথা, যেটা আর ভ্রাতৃপ্রেম, পতিপ্রেমের যেটা নিদর্শন, তারপরে দেশপ্রেম, হ্যাঁ দেশপ্রেমে নিষ্ঠা, রাজার প্রতি রাজার কর্তব্য, জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতার যে কর্তব্য বা আনুগত্য, এইগুলো কিন্তু আমরা রামায়ণ থেকে শিখতে পারি। কারণ রামায়ণে কিন্তু অনেক কাহিনী আছে, রামের সাথে সীতা এবং লক্ষণের বনবাস, এখানে কিন্তু পতিপ্রেম বা ভ্রাতৃপ্রেমের কিন্তু জ্বলন্ত উদাহরণ। এরপরে আমরা দেখব দুষ্টের দমন, শিষ্টের পালন এবং সত্যের জয়ের প্রমাণ রয়েছে কিন্তু রামায়ণে।
দেখো রামায়ণের যে মূল কাহিনী, রাবণ যে সীতা মাতাকে হরণ করে নিয়ে যায় এবং প্রভু শ্রী রামচন্দ্র যে তাকে উদ্ধার করে, এখানে কিন্তু উদ্ধার কার্যের সময় কিন্তু রাবণ বধ হয়। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট ধারণা পাই যে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হন এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেন, এবং সবশেষে কিন্তু সত্যের জয় হয়, যেটা যার প্রমাণ কিন্তু রামায়ণে আমরা পেয়েছি। তো এই ছিল রামায়ণের কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই। এখন আমরা দেখব যে মহাভারত এর কাহিনী থেকে আমরা কি শিখতে পারি। দেখো মহাভারত অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন। মূল মহাভারত সেটিও সংস্কৃত ভাষায় রচিত, আর বাংলা অনুবাদ করেন কাশীরাম দাস। তো দেখি আমরা এখন মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই। মহাভারত থেকে কিন্তু আমরা প্রথম যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে যথা ধর্ম তথা জয়। এইটার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু মহাভারত। অর্থাৎ যেখানে ধর্ম থাকে ভগবান কিন্তু সেই ধর্মের পক্ষেই থাকে, এবং যেথায় ধর্ম সেথায় জয়, অর্থাৎ ধর্মের পক্ষে কিন্তু বিজয় অনিবার্য। এটা কিন্তু আমরা মহাভারত থেকে জানতে পারি। এরপরে আসে মানুষকে অধর্ম অন্যায় পথ পরিহার করতে শিক্ষা দেয় এবং ধর্মের পথে পরিচালিত করে। মহাভারত কিন্তু অধর্ম অন্যায় পথ পরিহার করতে শিক্ষা দেয়। কেননা তোমরা দেখেছো যে এখানকার কাহিনীটা কিন্তু কী নিয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে। এখানে কিন্তু কৌরব ও পাণ্ডবের যুদ্ধকে উপজীব্য করে এই এই গ্রন্থটি মূলত রচিত। এখানে এই যুদ্ধটি কিন্তু ধর্ম এবং অন্যায় পথ পরিহার করতে শিক্ষা দেয় এবং আমাদেরকে ধর্মপথে পরিচালিত করে এবং বুঝিয়ে দেয় যে ধর্মপথে যদি আমরা না চলি তাহলে আমাদের কী হবে, আমাদের ধ্বংস অনিবার্য। এরপরে আসে মানুষের মনে নৈতিকতা মানবিক মূল্যবোধ জাগ্রত করে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এটা থেকে কিন্তু আমরা অনায়াসেই নৈতিকতার জ্ঞান এবং মানবিক মূল্যবোধ কিন্তু জাগ্রত হয়। সমাজে কীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করা যাবে বা শৃঙ্খলা বজায় রাখা যাবে, পরস্পরের প্রতি সৌহার্দ্যশীল এবং পরমসহিষ্ণু কীভাবে হতে হবে, তার শিক্ষা কিন্তু রামায়ণ থেকে পাওয়া যায়। ধার্মিক ও ন্যায়ের পথে থাকা ব্যক্তিদের ভগবান সাহায্য করেন এবং অধার্মিকের পতন ঘটান। তোমরা দেখেছো যে ধার্মিক ও ন্যায়ের পথে থাকা পাণ্ডব পক্ষে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থেকে যুদ্ধ করেছেন এবং সাহায্য করেছেন তাদের, এবং সবশেষে কিন্তু অধার্মিকের পতন তিনি ঘটিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু কৌরব পক্ষের পরাজয় হয় এবং পাণ্ডব পক্ষ কিন্তু বিজয় লাভ করে। এটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ যে ধার্মিক ও ন্যায়ের পথে থাকা ব্যক্তিদের ভগবান সাহায্য করেন এবং অধার্মিকের পতন ঘটান। এরপর আসে মহাভারত থেকে কিন্তু এছাড়াও আমরা রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মতত্ত্ব, মানবিক মূল্যবোধ, নৈতিকতা এগুলো গঠনে উদ্বুদ্ধ হই। এভাবেই মূলত আমরা রামায়ণ ও মহাভারত থেকে কিন্তু ধর্মাচরণ, মূল্যবোধ ও নৈতিকতা শিখতে পারি। তো এই ছিল আজকের মতো আলোচনা। এখন কিন্তু যাচাইয়ের পালা, দেখবো এতক্ষণে তোমরা কি শিখেছ, অর্থাৎ ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছো কিনা। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনেছ। চলো এখন কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া যাক। বেদের কয়টি কাণ্ড? নিশ্চয় সবাই উত্তর করতে পারবে। উত্তরটি আমি এখনই বলবো না, তোমাদের জন্য একটু সময় দিচ্ছি, পরবর্তীতে উত্তর বলে দেবো, তখন তোমরা মিলিয়ে নিতে পারবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, রামায়ণকে বলা হয় কি, মহাকাব্য, আদিকাব্য, অনুকাব্য, কাব্য, কোনটা? এরপর আছে মহাভারত কে রচনা করেন? লাস্ট প্রশ্ন, প্রসিদ্ধ উপনিষদ কতটি? আমি কিন্তু সবগুলো প্রশ্নেরই উত্তর পূর্বে দিয়ে এসেছি, অর্থাৎ পড়িয়ে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু সবগুলো প্রশ্নই পারবে। তো চলো উত্তর মিলিয়ে নেওয়া যাক। বেদের কয়টি কাণ্ড? দুইটি কাণ্ড, জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড।
এরপর রামায়ণকে বলা হয় আদি কাব্য। মহাভারত কে রচনা করেন? বেদব্যাস। প্রসিদ্ধ উপনিষদ কতটি? 12টি। আশা করি সবাই উত্তর মিলিয়ে নিতে পেরেছ। এই ছিল আজকের মতো আলোচনা। এখন তোমাদের জন্য বাড়ির কাজ, বাড়ির কাজ সবাই খাতায় তুলে নেবে। এখানে তোমাদের জন্য দুটি বাড়ির কাজ রাখা হয়েছে, বেদ ও উপনিষদ সম্পর্কে তিনটি করে বাক্য লেখো, আর ধর্মের বিশেষ ও বাহ্য লক্ষণগুলোর নাম খাতায় লেখো। খুবই সহজ প্রশ্ন, অবশ্যই সবাই বাড়ির কাজ কমপ্লিট করবে। তো আজ এ পর্যন্তই, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, ভালো থাকো, সুস্থ থাকো।